আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে OEX টেস্টনেট নিয়ে। OEX এর টেস্টনেটের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন, এর আগে হয়তো অনেকে কমপ্লিট করে নিয়েছেন, কারণ এর আগে আমরা আপনাদের আপডেট দিয়েছিলাম, সেটা আমরা মিসেস ব্রাউজারের মাধ্যমে কমপ্লিট করে নিয়েছিলাম। OEX এর যে টেস্টনেটের টাস্ক ছিল সেম টাস্কটাই আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব। দেখুন, OEX-এ আমরা কিন্তু এখানে KYC কমপ্লিট করেছিলাম, অনেকে এখানে KYC কমপ্লিট করার কথা বলা হয়েছিল, আপডেট দেওয়া হয়েছিল, এখান থেকে কিন্তু আমরা KYC-টা কমপ্লিট করে নিয়েছিলাম এবং মিটামাক্সের মাধ্যমে কাজগুলো কমপ্লিট করেছিলাম। মানে এখানে যে টেস্টনেটের টাস্কটা ছিল এটা মিটামাক্সের মাধ্যমে কমপ্লিট করেছিলাম। এবং যারা এই কাজটা কমপ্লিট করছেন, এখানে তো KYC কমপ্লিট করাই আছে। দেন ওয়ালেট অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার USDT রয়েছে, তারপর OEX রয়েছে, AGI টোকেনগুলো এইগুলো রয়েছে, যারা এর আগে আমরা টাস্কগুলো কমপ্লিট করেছি। তো সেম টাস্কটাই তাদের যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের কমপ্লিট করতে হবে। তবে এখানে একটা কনফিউশনের জায়গা হচ্ছে, যারা এর আগে টেস্টনেটের টাস্কগুলো কমপ্লিট করেছি তারা, এটা হচ্ছে OEX যেটা, এটা হচ্ছে একটা ওয়ালেট, এখানে দুইটা অপশন পাবেন, সাইন আপ এবং ইম্পোর্ট। তারা এখানে ইম্পোর্ট করবেন কি সাইন আপ করবেন, তো আপাতত যেহেতু আমরা এটা নতুন একটা অ্যাপ, বিটা ভার্সনের অ্যাপ বলতে পারেন বা টেস্টনেটের অ্যাপ, আমরা এখানে সবাই সাইন আপ করব, ইম্পোর্ট করার প্রয়োজন নাই। যদি আমাদের ওই ওয়ালেটেও রেওয়ার্ড দেয় দেন আমরা ওই ওয়ালেটের রেওয়ার্ডটা ক্লেম করে নিতে পারবো, যেহেতু আমরা অলরেডি টাস্কগুলো কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমাদের দুইটা বেনিফিট হতে পারে। ধরুন আমরা এখানে নতুন করে টেস্টনেটে জয়েন করতেছি, যেহেতু আপনারা সবাই জানেন টেস্টনেটে জয়েন করলে এখান থেকে রেওয়ার্ড পাওয়া যায়, মেইন নেটে যখন টোকন লঞ্চ করে তখন তারা রেওয়ার্ড দেয়, এটা হচ্ছে একটা বেনিফিট। এবং আরেকটা বেনিফিট হচ্ছে এই OEX তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি এয়ারড্রপও পাবেন। দেখুন, সেম ওই টেস্টনেটের মতো এখানে টাস্ক, এখানে আপনি এয়ারড্রপ পাবেন। এই হাব অপশনে যদি ক্লিক করেন এই জায়গাটায় আপনি এয়ারড্রপ পাবেন, পরবর্তীতে হয়তো এয়ারড্রপ আসবে। এবং ফসেট অপশন আসলে ক্লিক করলে এখানে কিন্তু সেম আপনাকে KYC-টা কমপ্লিট করতে বলতেছে। সাথে এখান থেকে আমাদের যে মিশন আছে, মিশনে কিন্তু ইমেলটা সাবমিট করতে হবে। দেখুন, আমরা যে সাতোশি অ্যাপে কাজটা কমপ্লিট করছি বা সাতোশি অ্যাপে যে আমরা মাইনিং করেছি এতদিন ধরে, ওই মাইনিংটা ভেরিফিকেশন করার জন্য আমাদের এখানে সাতোশি অ্যাপের ইমেলটা কিন্তু সাবমিট করতে হবে। তো বেশ কিছু বেনিফিট আছে, তো এখানে এটাকেও মিস করবেন না, প্রত্যেকেই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। কীভাবে কমপ্লিট করবেন ওইটা আমি A to Z ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সকল আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম দিয়ে থাকি। এখানে দেখুন সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে, আপনি চাইলে সরাসরি অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা এর আগে যে মাইনিংয়ের লিঙ্ক দিয়েছিলাম বা KYC লিঙ্ক দিয়েছিলাম সেখান থেকেও আপনি টেস্টনেটের টাস্কটা কমপ্লিট করতে পারবেন। তাদের টুইটারে ভিজিট করলে আপনি সরাসরি টুইটার থেকেও তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন। তাদের টুইটারে যাওয়ার পর সরাসরি টুইটারে যাবেন, টুইটারে যাওয়ার পর এখানে দেখুন 7 ঘন্টা আগে তারা একটা পোস্ট করছে, জাস্ট 3 ঘন্টায় তাদের 50,000-এর বেশি কিন্তু ইউজার হয়ে গেছে। এই লেটেস্ট যে পোস্ট বা পিন পোস্ট আছে ওইটা নিচের দিকে আসবেন, নিচের দিকে যে ডাউনলোডের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে 3টা লিঙ্ক দেওয়া হবে, যে কোনো লিঙ্ক থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন, যেটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড হওয়ার পর নতুন করে ইম্পোর্ট করার প্রয়োজন নেই, আর পুরান করে ইম্পোর্ট করার প্রয়োজন নেই, নতুন করে আপনি সাইন আপ করবেন। সাইন আপ কমপ্লিট হয়ে গেলে আপনার ওয়ালেটটা এরকম শো হবে, এটাও একটা ওয়ালেট। তো এর কিন্তু ব্যাকআপ কি আছে, সেটিংস অপশনে যাবেন, সেটিংস অপশনে যাওয়ার পর এখানে কিন্তু একটা ব্যাকআপ কি আছে দেখতে পাচ্ছেন, এই ব্যাকআপ কিটা অবশ্যই ব্যাকআপ করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ওয়ালেটে যদি কোনো রেওয়ার্ড দেয় দেন রেওয়ার্ডটা আপনি ক্লেম করতে পারেন। এখন আসেন মিশন অপশন থেকে, কিছু মিশন আপনাদের কমপ্লিট করতে হবে, এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করবেন আর এই এখানের ফসেটটা কীভাবে ক্লেম করবেন। তো সর্বপ্রথম আপনাদের ফসেটটাই লাগবে, তো এই ফসেটটা পাওয়ার জন্য, এই ফসেটটা যদি আপনার আগে থেকে টেস্টনেটে কাজ করে থাকেন, যেমন এর আগে আমরা আগে থেকে টেস্টনেটে কাজ করছি, ফসেট কিন্তু এখান থেকে আপনি চাইলে সেন্ড করে নিতে পারেন, অথবা এখান থেকে যদি ফসেট ক্লেম করতে চান হাব অপশনে ক্লিক করবেন, হাব অপশনে ক্লিক করার পর ফসেট অপশনে ক্লিক করবেন, দেন এখানে KYC কমপ্লিট করতে হবে। KYC কমপ্লিট করার জন্য স্টার্ট অপশনে ক্লিক করবেন, তো এখানে বেশ কিছু অ্যান্সার আছে, এগুলো অ্যান্সার যদি আপনার জেনে থাকেন দিয়ে দেবেন, আমি আন্দাজে দিছিলাম তারপর এটা সঠিক হয়ে গিয়েছিল, সম্ভবত এখানে ভুলভাল দিলেও কমপ্লিট হয়ে যায়। দেখুন আমি সাবমিটে ক্লিক করলাম, এটা কিন্তু আমি সম্পূর্ণ ভুলভাল দিয়েছি, আন্দাজে দিয়েছি, অনেকে বলেন এটা সঠিক অ্যান্সার দেওয়া লাগে। তো এখানে কিন্তু 10 লং USDT আমাকে দিবে, মানে আমি KYC-টা কমপ্লিট করছি, এটা হচ্ছে ফসেট ক্লাইমের জন্য, এই জন্য আমাকে তারা 10টা টোকেন দেবে USDT, এই জায়গাটাই USDT ব্যালেন্স আপনার শো করবে। তো আসতে একটু সময় লাগতে পারে, যেহেতু টেস্টনেটের কাজ এখানে একটু সময় লাগাতে স্বাভাবিক। তো এরপর আমরা মিশনগুলো কমপ্লিট করে নিই, টোকেনটা আসতে থাকুক। তো এখানে কয়েকটা মিশন আছে দেখতে পাচ্ছেন, মিশন EX2TLZ। তো এখানে যে টাস্কগুলো আছে, প্রথমটা হচ্ছে মিশন ই, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা সাবমিট করতে হবে, সাতোশি অ্যাপে যে আপনার ইমেল দিয়ে কাজ করতেছেন, আমরা সাতোশি অ্যাপে যে মাইনিংটা করতেছি এই মাইনিং অ্যাপে যে ইমেলটা আছে সেই ইমেলটাই সেম ইমেলটা সাবমিট করবেন। মাইনিং অ্যাপে আসার পর মি অপশনে ক্লিক করবেন, মি অপশনে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাবেন আপনার ইমেলটা রয়েছে, তো সেম ইমেলটা এখানে সাবমিট করবেন। যেহেতু এটা টেস্ট নেট, ওপেন হতে অনেক সময় লাগে বা অনেক সময় ইরর শো করে, আপনি বারবার ট্রাই করবেন। তো এখানে সাতোশি অ্যাপের যে ইমেলটা আছে আমি ওই ইমেলটা সাবমিট করতেছি, তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে,
আপাতত সম্ভবত এটা কাজ করবে না, তারপর আমি আপনাদের সামনে লাইভ এটা ট্রাই করতেছি। দেন সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পর যদি এখানে কনফার্মেশন দেখায় তাহলে তো ভালো, কারণ অনেক সময় এটা কাজ নাও করতে পারে, আবার অনেক সময় কাজ করতেও পারে। আমি আগেই বলছিলাম যে দেখুন ইরর দেখাচ্ছে, সামথিং ইরর এখানে শো করতেছে, হয়তো এটা এখন আপনি সাবমিট করতে পারবেন না বা এখন এটা সাবমিট হবে না। তো মিশন ইমেলের যেটা আছে ওইটা যদি আমরা বাদ দিই, এখানে টুইটারটায় যাই, দেখি টুইটারটা কমপ্লিট হয় কি না। আর এখানে আগেই বলছি এটা টেস্ট নেট বা বিটা ভার্সনের অ্যাপ, এই জন্য ওপেন হতে একটু সময় লাগতে পারে। তো আপনারা এর জন্য কী কাজ করতে পারেন, এদের ক্লিয়ার ক্যাচের একটা অপশন আছে, যেমন এখানে সেটিংস অপশনে যাবেন, এই ক্লিয়ার ক্যাচে যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন, তাহলে এগেইন মিশন অপশনে আসবেন। মিশন অপশনে আসার পর টুইটারে ক্লিক করবেন বা অন্যান্য যে মিশন আছে ওগুলোতে ক্লিক করবেন, দেখবেন তখন পেজটা চলে আসবে, একটু অপেক্ষা করবেন। টুইটারের টাস্কটা কমপ্লিট করতে হলে এরকম ইউজার নেম দিতে হবে, তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। টুইটারের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা দিবেন, তারপর নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে একটা লেখা দিয়েছে, এটার উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে সম্ভবত, হ্যাঁ এটার উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো এটা টুইট করতে হবে আপনাদের, টুইট করার জন্য সরাসরি টুইটারে চলে যাবেন, তাদের অ্যাকাউন্টটা প্রথমে ফলো করবেন, দেন টুইটটা সবাই করতে পারবেন। এখানে যে আমি এটা কেটে দিই, এটা কেটে দেওয়ার পর যে লেখাটা কপি করে নিয়ে আসছিলাম সেম লেখাটা আপনারা এখানে টুইট করবেন। এখানে দেখুন সম্পূর্ণ লেখাটা আমি কপি করে নিয়ে আসছি, দেন ওই লেখাটা এখানে টুইট করার পর ভিউ অপশনে ক্লিক করবেন অথবা প্রোফাইলে গেলে পেয়ে যাবেন, তারপর এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে পোস্ট এক্স স্ট্যাটাস যেটা আছে এখানে পেস্ট করে দেবেন, সমস্ত যে লিঙ্কটা আছে টোটাল লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। আমি এখানে পেস্ট করে দিই, তো পেস্ট করে দিলে লিঙ্কটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে শুধু এতটুকু থাকতেছে। তো যদি এতটুকু থাকে সমস্যা নেই, আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করি। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর নিচের দিকে এখানে স্ট্যাটাস শো করবে যে আমার ইউজার নেম ঠিক আছে কি না, আর তারপর এখানে দেখুন ওপেন ইএক্স নেটওয়ার্কে সব কিছু ঠিক আছে, আর ইউজার নেমটা এখনও কারেক্টে দেখাচ্ছে না। তো আমি এটা যদি ছোটো হাতের দেই, বড় হাতের না দিয়ে ছোটো হাতের দেই, দেন নেক্সট স্টেপ, তারপর এগেইন যেহেতু আমার লিঙ্ক কপি করাই আছে আমি এগেইন চেক স্ট্যাটাসে ক্লিক করলাম, দেখি এবার কমপ্লিট হয় কি না। যদি আপনার সব কিছু কমপ্লিট হয়, এইবার দেখুন সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আশা করি নিচেরটাও কমপ্লিট হবে। এগেইন চেক স্ট্যাটাসে ক্লিক করি, তো এইভাবে আপনি সবগুলো কমপ্লিট করে নেবেন। এই নিচের দিকে দেখবেন টিক মার্ক উঠতেছে, আপনারা সবগুলো এইভাবে টিক মার্ক উঠলে বুঝবেন আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট। তো আপাতত যেহেতু টেস্ট নেট মোড আছে, এটা হয়তো আপনাদের ইরর শো করতে পারে যেটা বলতেছিলাম, এটা নিজেরা চেক করে নেবেন। আরেকটা কথা, আমার এখানে ইরর শো করতেছে কেন সেটা বলি আপনাদের, এখানে কিন্তু হ্যাশট্যাগের ব্যাপার স্যাপার আছে, প্রতিবার কিন্তু কোড আলাদা হয়ে যায়। আপনি যখন এখানে লিঙ্কটা পেস্ট করেন এই কোড কিন্তু আলাদা হয়ে গেছে। আমি এখানে প্রথমবার যে কোড দিয়েছিলাম সেটা লাস্টে এটা ছিল না, এখন কিন্তু এটা আছে, এই জন্য এখানে ইরর শো করতেছে। আমি যদি এবার চেক স্ট্যাটাসে ক্লিক করি, এবার আমার সবগুলো টিক মার্ক দেখাবে, যেহেতু এখানে দেখুন আমার সব কিছু কিন্তু টিক মার্ক দেখাচ্ছে। এবার এটা একটু লক্ষ্য রাখবেন, আপনি যদি এখান থেকে ব্যাকে যান, বারবার ব্যাকে গেলে এই হ্যাশট্যাগুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাশট্যাগ বলতে এটা হচ্ছে আপনার একটা কোডও বলতে পারেন, এটা হচ্ছে আপনার নিজস্ব একটা কোড বলতে পারেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেন ফিনিশ মিশন যে লেখাটা আছে এটাতে ক্লিক করব, ফিনিশ মিশনে ক্লিক করার পর দেখি এখানে তেমন কোনো কিছু শো করে কি না। টেস্টনেটের অ্যাপগুলো আসলে এই জন্যই ঝামেলা, ঠিকঠাক মতো কাজ করে না, যেহেতু বিটা ভার্সনে রয়েছে হয়তো পরবর্তীতে তার আপডেট আনবে। যেমন আমার এখানে এটা কিন্তু কমপ্লিট, ইউজার নেমের যেটা টুইটারের মিশন ছিল এটা কমপ্লিট। আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম, ব্যাকে যে এগেন যদি টুইটার অপশনে ক্লিক করি, দেখি আমার এখানে নতুন কোনো টাস্ক দিছে কি না, বা আগের যে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে ওইটা শো করে কি না। তো ভেরিফিকেশন যে কমপ্লিট হয়েছে ওইটাই শো করে। ভিডিওটা একটু বড় হতে পারে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তারপর এখানে টেলিগ্রামের একটা টাস্ক রয়েছে, আর এই টাস্কটা কী টাস্ক একটু দেখে নিই, ও এটাই টেলিগ্রামের টাস্ক। তো টেলিগ্রামের টাস্কটা করার জন্য এই জায়গায় যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নেবেন, টেলিগ্রামের বুটের মাধ্যমে এটা কমপ্লিট করতে হবে। বুট লিঙ্কটা আমি আমার পোস্টে অ্যাড করে দিয়েছি, আপনারা সরাসরি এখান থেকেই করতে পারবেন। তো এ আইজি এক্স যে বুটটা আছে এটাতে ক্লিক করবেন, স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে মেনু অপশন আছে, প্রথমে আছে ইভিএম অ্যাড্রেস, বাইন্ডের ইভিএম অ্যাড্রেস উইথ দ্য কারেন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট, ইভিএম অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। অ্যাড্রেসে ক্লিক করলাম, তো আমার সম্ভবত এই লেখাটা কপি করে নিয়ে আসতো, এখান থেকে এই লেখাটার উপর ক্লিক করলাম। লেখাটার উপর ক্লিক করার পর দেখি এই লেখাটা যদি আমি এই জায়গাটায় দিই ওইটা কমপ্লিট হয় কি না। তো এখানে লেখাটা দিয়ে দিলাম, তারপরও এইখানে তেমন কোনো কিছু শো করতেছে না, সেন ফলোয়িং কমান্ড। তো এই লেখাটা আমি কপি করে দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু এখানে তেমন কিছু আসতেছে না, আপনারা যদি দেখতে পারেন। তারপর টেস্ট নেটের যদি এখানে ক্লিক করি দেখি তেমন কোনো কিছু আসে কি না, কোনো কিছুই এখানে আসে না। তো এটা হয়তো পরবর্তীতে আমরা অ্যাড করতে পারবো বা কমপ্লিট করতে পারবো। এখানে কিন্তু আরেকটা অপশন আছে, এখানে ওয়ালেট কিন্তু এই জায়গাটায় আপনার ওয়ালেট অ্যাড্রেস উপরের দিকে দেখুন আপনার ওয়ালেট অ্যাড্রেস, হয়তো এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস সহ দিতে হবে। যেমন আমি এই ওয়ালেট অ্যাড্রেসের উপর ক্লিক করলে সম্ভবত এটা কপি হয়ে যাবে, এখানে যদি এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এই জায়গাটায় ক্লিক করলে ওয়ালেট অ্যাড্রেস কপি হবে। তো ওয়ালেট অ্যাড্রেস কপি হওয়ার পর এই জায়গাটায় যদি আমি অ্যাড্রেস লিখে দিই, দেখি এটা কাজ হয় কি না।
AWDRES অ্যাড্রেস লিখে যেটা আমি কপি করে নিয়ে আসছি ওইটা যদি এখানে পেস্ট করে দিই, তো এখানে এইভাবে করতে করার কথা বলা হয়েছে। আপাতত এইভাবে যদি কমপ্লিট না হয় এটা এইভাবে রেখে দেন, যেহেতু আগেই বলছি এটা টেস্টনেটের টাস্ক, হয়তো ইনস্ট্যান্ট আপনার এটা কমপ্লিট হবে না, হতে সময় লাগবে। তারপর এখানে মিশন এল নামে একটা মিশন আছে, মিশন এলে হচ্ছে আপনার টোকেন সোয়াপ করতে হবে। এখানে দেখুন আমার কোনো টোকেন নাই, সব কিছু কিন্তু জিরো। এগুলো আমরা সোয়াপ করবো কীভাবে করবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো মিশনটি বা টেলিগ্রামের যে টাস্ক এটা আপাতত এভাবে কমপ্লিট হয় নাই, পরবর্তী আপডেটে হয়তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আর মিশন জেড যেটা সেটা হচ্ছে কেওয়াইসিটা। আর কেওয়াইসি নিয়ে আরেকটা কথা, যদি আপনাদের কোশ্চেনে অ্যান্সারগুলো লাগে কমেন্ট করবেন, অথবা আমাদের টেলিগ্রামে এসএমএস করবেন, সেখান থেকে আমি আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন মিশন এল যেটা আছে এটা করার জন্য আপনাদের সরাসরি হাব অপশনে যেতে হবে, দেন সোয়াপ অপশনে যাবেন। যেহেতু আমরা এখানে কেওয়াইসি কমপ্লিট করছি, এজন্য আমার এখানে ব্যালেন্স দেওয়ার কথা 10টা টোকেন, তো এখানে ব্যালেন্স আসতে একটু সময় লাগতে পারে, রিফ্রেশ দেবেন, অনেক সময় আসতে একটু দেরি হয়। এখানে অ্যাসেস্ট অপশনে ক্লিক করে দেখি এখানে দিল কি না, তো এই এখনও কিন্তু আমার ব্যালেন্সটা এখানে আসে নাই, কারণ আপনি এখানে ইউএসডিটি ছাড়া কিছুই করতে পারবেন না। আপনার এখানে ফসেটটা ক্লেম করার পর এখানে ইউএসডিটি লাগবে, দেন সোয়াপ অপশন থেকে আপনি এটা সোয়াপ করে নিতে পারবেন। যেমন ইউএসডিটি থেকে OEX সোয়াপ করতে পারবেন, তারপর এখানে গিয়ে আপনি ট্রেড করতে পারবেন। যেমন OEX ইউএসডিটি আছে দেখতে পাচ্ছেন, এখানে সেল বাই অপশন আছে, এখান থেকে OEX ইউএসডিটি, OEX, তারপর অন্যান্য যে টোকেনগুলো আছে আমাদের সেই টোকেনগুলো এখান থেকে কালেক্ট করে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আমি এখানে ফসেটটা নিয়ে নিই, যেহেতু আমার অন্য অ্যাকাউন্টে ফসেট আছে ওইখান থেকে নিয়ে নিই। আপনি যদি অন্য অ্যাকাউন্ট থেকে নিতে চান দেন কিন্তু ওয়ালেট থেকে নিতে হবে, অনেকে আবার এখান থেকে OEX এই টেস্টনেটের ওয়েবসাইট থেকে নেবেন, তো টেস্টনেটের ওয়েবসাইট থেকে কিন্তু নেওয়া যাবে না, সরাসরি মিটামাক্সে যেতে হবে এবং মিটামাক্স থেকে আপনি এটা নিতে পারবেন। যেমন আমার এখানে মিটামাক্সে $16 আছে, এখানে টেস্টনেটের টোকেন কিন্তু সম্পূর্ণ, তো আমি সেন্ড অপশনে ক্লিক করলাম। সেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি ওই অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখানে অ্যাড্রেস হচ্ছে নতুন যে আমি টাস্কটা কমপ্লিট করতেছি ওই অ্যাড্রেসটা নিয়ে আসছি, কিন্তু আপনাদের লাইভ সব টাস্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনারা কমপ্লিট করে নেবেন এবং অ্যাড্রেস ঠিক আছে কিনা ওইটাও চেক করে নেবেন। তো ইউএসডিটি এখানে 10, আমাকে ওইখানে তো 10টা দিবেই, তারপর আমি এখান থেকে 10টা নিয়ে রাখি, 10টায় ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। এখানে সব কাজগুলোর ইউএসডিটির ফি কাটবে, অন্য কোনো কিছু না, সব যে কাজগুলোই করেন না কেন আপনার এখানে ইউএসডিটির ফি কাটবে। তো এখানে একটু অপেক্ষা করবেন লোড নেওয়া পর্যন্ত, যখন এখানে কনফার্ম বাটন আসবে কনফার্ম বাটনে শো করবেন। এটা হচ্ছে গ্যাস ফির জন্য একটু লেট হয় আর কি, এতটুকুই, এর ছাড়া আর কিছুই না। তো এখানে আপনার নেট ভালো হলে কাজ ভালো করবে, আমার সম্ভবত নেট একটু দুর্বল, এই জন্য এখানে লোড নিচ্ছে প্রচুর, যেহেতু আসলে মিটামাক্সের টাস্ক কমপ্লিট করতে এরকম সময় লাগে না। তো আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে 10টা টোকেন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে যেহেতু এর আগে আমি টেস্টনেটের টাস্ক কমপ্লিট করছি, এই জন্য এই টাস্কটা কমপ্লিট করে নিয়েছি। যদি আপনি এর আগে টেস্টনেটের টাস্ক কমপ্লিট না করে থাকেন তাহলে এখানে একটু অপেক্ষা করবেন, যেহেতু আপনি ফসেটের টাস্ক কমপ্লিট করছেন, এজন্য এখানে টেস্টনেটের যে টোকেনটা আপনাকে দিবে দেরি হচ্ছে বিটা ভার্সন বা টেস্টনেটের কারণে। সম্ভবত যদি টেস্টনেট না হতো তাহলে ইনস্ট্যান্ট দিয়ে দিত, আবার অনেক সময় ইনস্ট্যান্ট দিয়েও দিতে পারে। এই যে দেখুন আমার 10টা টোকেন কিন্তু চলে আসছে, এটা কি টেস্টনেটের টোকেন দিল নাকি আমি রিসিভ করলাম সেটাও আসলে এখানে চেক করা যাচ্ছে না। এখানে সমস্ত ব্যালেন্সগুলো আপনি এখান থেকেও চাইলে সেন্ডমেন্ট করতে পারবেন, এখানে দেখুন সেন্ড অপশন আছে, রিসিভ অপশন আছে, আপনি সরাসরি চাইলে এখান থেকে সেন্ড করতে পারবেন অথবা সোয়াপ করতে পারবেন দেখতে পাচ্ছেন। তো এটা সম্ভবত আমি যেটা, যেহেতু আমার আসবে 9.99, এটা আমাদের ফসেটের টোকেনটা দিতে পারে। তো এখন এসে আমরা কাজগুলো কমপ্লিট করি, সব অপশনে ক্লিক করবেন, সব অপশনে ক্লিক করার পরে ইউএসডিটি যেহেতু এখানে আমার 10টা আছে দেখতে পাচ্ছেন, আমি একটা দিয়ে যদি OEX কিনি, একটা দিয়ে হবে না, আমি 5টা দিয়ে কিনি, 0.5টা দিয়ে কিনি, এখানে 5টা দিয়ে কিনলে পরবর্তীতে কিছু করতে পারবো। তো এখানে 5টা হয় না, ম্যাক্সি 0.5 আসে কেন, তো আমি এখান থেকে 5 টাইপ করে দিই। এখানে টাইপ করাটা বেশ ঝামেলার, আমি যদি আপনাদের দেখাই, এখানে যদি শুধু 5 লিখি দেখুন এই পাশে শূন্য চলে আসে, দেন আমি কী করছি এখানে শূন্য পরে এখানে 5 দেওয়ার পর ডট দিয়েছি, তো ডট দেওয়ার পর এবার আমি এখান থেকে শূন্য কেটে দেব। এবার আমার এখানে 5 আছে দেখতে পাচ্ছেন, তারপর এখানে সোয়াপ অপশন যেটা আছে সোয়াপ অপশনে একটা ক্লিক করবেন। সোয়াপ অপশনে ক্লিক করে এখানে আমাদের কিছু OEX টোকেনের আর কি প্রয়োজন হবে, এটা দিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো, এজন্য এখান থেকে 5টা সোয়াপ করে নিচ্ছি, আপনারা এইভাবে সোয়াপ করে নেবেন। এখান থেকে সোয়াপও হতে চায় না, আসলে ভারী ঝামেলা টেস্টনেটের টাস্কগুলো। দেন সরাসরি ট্রেড অপশনে চলে যাব, ট্রেড অপশনে যাওয়ার পর এখানে দেখে একটা টাস্ক আমাদের কমপ্লিট হলো কিনা, মিশন অপশনে যাব, মিশন অপশনে যাওয়ার পর মিশন এল, এটা হচ্ছে লিকুইডিটি প্রোভাইডেড টাস্ক, সম্ভবত এই জন্য এল লেখা। তো আমার দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, দুইটা টাস্ক বলতে যেহেতু আমার ব্যালেন্স ইউএসডিটি আছে এজন্য ইউএসডিটি টাস্ক কমপ্লিট, আর আমি যেহেতু OEX সোয়াপ করে নিয়েছি OEX কমপ্লিট, কিন্তু আমার এখানে কিন্তু AGI টোকেনটা নাই, তো AGI টোকেনটা আমাদের বাই করতে হবে।
তো এর জন্য ট্রেড অপশনে যাবেন, OEX USDT-টার উপর ক্লিক করবেন। এখান থেকে AGI টোকেন আছে, আপনি AGI টোকেনটা কিন্তু রিসিভও করতে পারেন। যেহেতু আমরা আগের টেস্টনেটে কাজ করছি, আমি আগেই বলছি, সেখান থেকেও যদি রিসিভ করেন তাহলে কিন্তু আপনার এখানে হবে। তো আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে, USDT বাই অপশন আছে, তো AGI আমি বাই করবো। এজন্য বাই অপশনে ক্লিক করব। বাই অপশনে ক্লিক করার পর এখান থেকে 50% দিয়ে দিলাম। 50%-এ যা হয় তাই হোক, অ্যামাউন্ট AGI, তো এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে না। এই যে 50% এখানে দিলাম, বাই অপশনে ক্লিক করলাম, দেন বাই AGI-তে ক্লিক করি, দেখি এটা বাই হয় কি না। যেহেতু টেস্ট নেট অ্যাপ, আমার ভারী ঝামেলা মনে হয় এসব কাজ কমপ্লিট করতে। তো এখান থেকে দেখুন, বাই করাটা বিশাল একটা ঝামেলা, এখান থেকে বাই হতেই চায় না। অ্যামাউন্ট উঠলে তো USDT ওঠে না, USDT উঠলে তো অ্যামাউন্ট ওঠে না। তো এর জন্য আপনারা কী করবেন, ওয়ালেট অপশনে চলে যাবেন। ওয়ালেট অপশনে যাওয়ার পর AGI যে টোকেনটা আছে, যে দেখুন AGI টোকেন, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে সোয়াপ অপশন আপনারা পেয়ে যাবেন, এইখান থেকে সোয়াপ করে নেবেন। এই সোয়াপ অপশনে যদি ক্লিক করি, সোয়াপ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটা টোকেন নিয়ে নেবেন, একটা OEX। তো একটা OEX-এ কয়টা হয় এটা দেখে নেবেন। USDT যদি আমি এখানে $2 দিই, $2 হবে না, $4 দিলাম। এখানে যদি $4 দিয়ে দিই, $4 কয়টা হয়, $4 $91 হচ্ছে। $91 হবে কি না সম্ভবত আমি জানি না। ও ওইটা হচ্ছে OEX, এটা AGI না। এখান থেকে টোকেনের উপর ক্লিক করবেন, মানে আমরা ট্রেড করব না, সরাসরি সোয়াপ করে নেব। যেহেতু এখানে টোকেনের উপর ক্লিক করবেন, এইখান থেকে AGI-টা সিলেক্ট করে নেব। তো এখান থেকে AGI-টা সিলেক্ট করার পর আমি উপরের দিক থেকে ধরুন ব্যালেন্স এবার $2 দিয়ে দিলাম, দেখি $2 কয়টা AGI দেয়। এই যে $2 এখানে দিলাম, দেন তিনটা দিচ্ছে কিন্তু আমার এখানে, দেখুন। সোয়াপ অপশনে ক্লিক করবেন, কারণ ওইখান থেকে সোয়াপ হতে চায় না। সোয়াপ অপশনে ক্লিক করতে থাকবেন, দেন এটা দেখুন ঘুরতেছে, ঘুরলে বুঝবেন সম্ভবত আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। তো সোয়াপ এটা ঘুরতে থাকুক, দেখি এটা কতক্ষণ সময় লাগে। তো তারপরে নিচের দিকে তো ব্যালেন্স আপনাদের শো করবেই, এখানে অলরেডি আমার একটা ব্যালেন্স শো করতেছে, তো এখানে আমার তিনটা শো করবে। যে দেখুন ব্যালেন্স কিন্তু এবার তিনটা শো করতেছে। এখন ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসার পর মিশন অপশনে যাব, মিশন এল অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন আশা করি এবার আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, USDTও আছে, OEX-ও আছে এবং AGI আছে, আমি তিনটা কিন্তু সোয়াপ করে নিয়েছি। দেন সাবমিটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করার পর এই টাস্কটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। এভাবেই আসলে টাস্কগুলো কমপ্লিট করতে হয়। আমি সবগুলো টাস্ক আপনাদের কমপ্লিট করে দেখিয়ে দিলাম লাইভ কীভাবে কমপ্লিট করবেন। জাস্ট একটা টাস্ক আমরা এখনও কমপ্লিট করতে পারি নাই, সেটা হচ্ছে টেলিগ্রামের টাস্কটা। দেখুন আমার এই টাস্কটা কমপ্লিট, মিশন এল কমপ্লিট, মিশন এক্স যেটা টুইটার আছে এটাও কমপ্লিট। মিশন আমাদের এখানে দুইটা মিশন আমাদের এখানে কমপ্লিট হয় নাই, এটা পরবর্তী আপডেট আসলে আমরা এটা দেখে নেবো যে আমাদের ওইটা কমপ্লিট হয় কি না। তো সে দুইটা হচ্ছে, একটা হচ্ছে মিশন ই যেখানে ইমেল সাবমিট করতে হয়, আর একটা হচ্ছে মিশন টি যেখানে টেলিগ্রাম সাবমিট করতে হয়। আর এখানে মিশন জেড হচ্ছে KYC, মিশন এল হচ্ছে আমরা যে টোকেনটা লিকুইডিটি করেছি অথবা টোকেনটা সোয়াপ করেছি এই টাস্কটা। তো এইভাবে আপনারা সবগুলো টাস্ক কমপ্লিট করে নিন, নেক্সট আপডেট আসলে আপনাদের আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে। এখানে যদি আমার ব্যালেন্সটা দেখায়, এখানে USDT এখনও 10 শো করতেছে, আমি পেজটা রিফ্রেশ দিই দেখি কত শো করে। তো এখানে আমার ব্যালেন্স এবার USDT $2, OEX শো করতেছে এবং নিচের দিকে AGI যেটা আছে এটাও শো করতেছে। তো ফসেটের কাজটা হচ্ছে এখানে, ফসেটটা এখান থেকে ক্লেম করে নেবেন, তারপরে এখান থেকে সোয়াপ করবেন। এবং পরবর্তী এখানে আরও কিছু টাস্ক, এগুলো কামিং সুন দেখতে পাচ্ছেন, স্ট্যাক বা বিভিন্ন যে জিনিসগুলো, এই সব জিনিসগুলাই কিন্তু আমরা এর আগে টাস্কগুলো কমপ্লিট করছি, এটা হচ্ছে মিসেজ ব্রাউজারের মাধ্যমে। এইখানে কিন্তু সব অপশনগুলো আপনি দেখতে পাবেন, এই জায়গায় কিন্তু সব অপশনগুলাই আছে। এই অপশনগুলারই তারা সরাসরি নিয়ে গেছে ওয়ালেটে, এবং ওয়ালেট নতুন ওয়ালেট লঞ্চ করছে, অ্যাপ্লিকেশন লঞ্চ করছে বলতে পারেন, যে যাই বলেন না কেন সেটা তারা লঞ্চ করছে। তো এখানে আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, টাস্ক বলতে মিশনগুলো কমপ্লিট করবেন, হয়তো পরবর্তীতে অ্যাড্রপ দিতে পারে, অথবা আমরা যে সাতোশি মাইনিংয়ে কাজ করতেছি, সাতোশি মাইনিংয়ের ভেরিফিকেশনের জন্য আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করা লাগতে পারে। যারা এর আগে ওল্ড ইউজার আছেন, যারা KYC কমপ্লিট করছেন অথবা টেস্টনেটের টাস্কগুলো কমপ্লিট করছেন, তারাও এটা করবেন। আর যারা এখনও টেস্টনেটের টাস্ক কমপ্লিট করেন নাই বাট সাতোশি মাইনিংয়ে কাজ করেন, অথবা সাতোশি মাইনিংয়ে আপনি যদি কাজ নাও করেন, তাহলেও এই টেস্টনেটের কাজটি কমপ্লিট করে নিন। হতে পারে এই টেস্টনেটের কাজ কমপ্লিট করার কারণে পরবর্তীতে আপনি এখান থেকে রেওয়ার্ড পেতে পারেন। নেক্সট আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের মাইনিং রিলেটেড টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আপনি সমস্ত মাইনিংয়ের আপডেট পেয়ে যাবেন, সাথে নতুন নতুন যে মাইনিংগুলো আছে সেই মাইনিংগুলো আপনাদের প্রোভাইড করা হয়ে থাকে। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।